भजो सचिन गो लाहो सचिन गो कहो सचिन नाम रे सारा विश्वर क्रिकेट बाटे रानेर बंदा तुम्हार बैटे तुमी सेरा गुरु भगवान रे भजो सचिन गो लाहो তাহলে আমাদের কি হবে আমার সারা শরীরের রক্তে যে ক্রিকেট বইছে তোর শরীর ছাড়া করে রক্ত বার করো আর এদিকে প্রসেনজিৎ মিঠুন ওদের দেখতে হবে না আমার গুরুদেব যে একজনই সচিন তেন্ডুলকর মহাশয় জয় তেন্ডুলকরের জয় ও তাই বুঝি ঠিক আছে আমি তাহলে মারুলদার কাছেই যাই দেখি ওর সাথে মাঠে ঢুকতে পারি কিনা বাচ্চু না এবারে না আমাদের পাড়ার মাঠে প্রসেনজিৎ মিঠুন আসবে আর আমি ঘরে বসে বসে থাকবো এ হতে পারে না একটা কিছু করতেই হবে বাচ্চু তাহলে কিছু করো না ভাই চল তাহলে বাটুলদার কাছেই যাই দেখি বাটুলদার কাছে কোনো টিকিট ফিকেট আছে কিনা চল চল বাটুলদা মনে হয় এখনো থানায় আছে চল 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 না কাল তোরা আমার সাথে এই থানাতেই কাজ করবি না বাটুলদা তুমি এত কঠোর হয়ো না গো বাটুলদা বাটুলদা ম্যাচটা না দারুণ জমবে তাছাড়া শুনেছি মোহন বেঙ্গল ক্লাবের হয়ে সৌরভ খেলতে পারে বাবা তো একবার বাটুলদা একদিকে মিঠুন বল করছে অন্যদিকে সৌরভ ব্যাট করছে আমাদের এই শস্য শ্যাওলায় ভরা বাংলায় শস্য শ্যাওলা না রে বিচ্ছু শস্য শ্যামলা কি হলো শস্য শ্যামলায় ভরা বাংলার দুই গর্ব দুই দাদা মাঠে খেলছে আর আমরা দুই ভাই বসে গ্যালারিতে খেলা দেখছি কি বিরল এক দৃশ্য আর একটা কথা বলবি তো না না একটা বলুন না আমরা যাবো না চর মারলে ও কানে পড়লাম মেসে এখানে বিচ্ছু যাবো না যাবো না আর আমি ঘরে বসে আঙ্গুল চুষবো সচিন তো আসছে না সচিনের কথা আবার তোকে কে বললো কেন এই যে তুই বললি তোর গুরু আসছে আর তুই সচিন হলো আমার ভগবান আর মিঠুন হলো আমার গুরু বুঝেছিস বুঝলাম কিন্তু কিছু তো একটা কর আইডিয়া পেজি বাচ্চু একটা জব্বর উপায় মাথায় এলো উপায় এসেছে তবে বলে ফেল দেখি এই বলে কিছু হবে না রে কাজে করে দেখাতে হবে চলে আয় আমার সাথে আরে 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 চললি কোথায় ইকিরি এটা তো আমাদের স্কুলের গেম টিচারের বাড়ি বম্বাট স্যার এবার আমি যা যা করব তুই শুধু আমার তালে তাল মিলে যা বাচ্চু দেখিস বাবা স্যারের বউ কিন্তু বহুত ডেঞ্জারাস চুপ কর তা আয় আয় আমার সঙ্গে সন্ধ্যেবেলায় আবার কোন মুখ পোড়া এলো দরজা খোলা ভিতরে ঢুকে চন্দ্রবদনটা দেখান ওই দেখ বিচ্ছু ঢুকবি কি দেখ খেলা দেখবি কি না বল
মানিক জোরের আবির্ভাব। তোমায় থামতে কে বলেছে? উঠবো নাকি আমি? উঠবে কেন, উঠবে কেন? সত্যি তো আমায় আবার থামতে কে বললো? এই তোরা বললি নাকি? না তো স্যার। আমরা বলছিলাম যে টুপি টুপি কোথায়? মাথায়, ওই যে তোমার মাথায়। কাল যে ফিল্ম স্টারদের সঙ্গে মোহন বেঙ্গল ক্লাবের ক্রিকেট ম্যাচটা হবে না, সে ম্যাচের টিকিট কি স্যার আপনি পেয়েছেন? ক্রিকেট ম্যাচের টিকিট? হ্যাঁ পেয়েছি তো, মানে দিল, ওরা আমাকে দিল তো। আমাকে তো কিছু বলনি তুমি, আমাকে লুকিয়ে ক্রিকেট ম্যাচ দেখতে যাবো? দাঁড়াও দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমি কেন দেখতে যাবো না? আসলে ওই ম্যাচটা যারা আয়োজন করেছে না, তারা আমাদের পাঠালো, বলল ওরা ভীষণ লজ্জা পেয়েছে। কেন কেন, টাকা পেলে কেউ লজ্জা পায় নাকি? না আসলে না, স্যারকে ওরা প্রধান অতিথি করতে চায় তো। আমি প্রধান অতিথি? মানে আন্টি, মানে আপনি আপনি আর স্যার দুজনেই কালকের ম্যাচের প্রধান অতিথি। রাসন অলংকার অলংকার অলংকৃত 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 করিবেন। এই তাহলে টিকিট দুটোর কি হবে? নগদ 500 টাকা দিয়ে কাটলাম। ও মা, দুটো কেটেছিলে বুঝি আমার জন্য? পুরোটা না শুনেই তো শুধু শুধু দৌড় করালে। তুমি না খেলার টিচার? স্যার ওই টিকিট দুটো দিন, ওগুলোই তো নিতে এসেছি। দিচ্ছি দিচ্ছি, এই এই যে এই যে। কাল তো আমরা আসবো আন্টি গাড়ি নিয়ে আপনাদের নিয়ে যেতে, শুধু কি 500 টাকা, সঙ্গে ফুল মালা মিষ্টি ধূপকাঠি? এই ধূপকাঠি কেন? এই না ওটা বাদ, লিস্টে ছিল না। বলছিস যখন বাদ আনবো না? এই তাড়াতাড়ি এসো কিন্তু। বাবা 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 বাবা, একেবারে প্রধান অতিথি, এই এই ছবি উঠবে, মালা পরাবে, সব পরাবে স্যার, সব মালা ছবি সব। এখন আমরা চলি স্যার। আসছি মাসি। না আন্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো।